Hi everybody, how are you all? Assalamu alaikum, welcome to my channel. Well, আজকের weather বেশ ভালো, বাইরে দেখে মনে হচ্ছে যে অনেক গরম, but অতটা গরম না, মোটামুটি ভালোই বাতাস আছে, যদিও temperature 70-75 degree Fahrenheit, but এমনি বদ্ধ ঘরে যদি আপনি থাকেন বা গাড়ির মধ্যে থাকেন এসি ছাড়া তাহলে গরম লাগবে, বেশ গরম লাগবে, but otherwise বাইরে কিন্তু বেশ ঠান্ডা, ভালোই মানে কমফোর্টেবল একটা ওয়েদার। তো আজকে ওয়েদারটা বেশ ভালো, বাসাগুলো খুব সুন্দর এই জায়গাটার। এটা হচ্ছে যেমন এটা মেরিক বুলেভার্ডের কাছাকাছি, সো বাসাগুলো বেশ সুন্দর। তো ভাবলাম যে গাড়ির মধ্যে যেহেতু বসে আছি একটা ছোটোখাটো একটা ভিডিও করি। সো পদ্মা ব্রিজ তো আলহামদুলিল্লাহ হয়ে গেল, পদ্মা ব্রিজ আমার যাওয়ার খুব শখ, খুব ইচ্ছা পদ্মা ব্রিজ। এতদিন ধরে নাম শুনে আসছি যে পদ্মা ব্রিজ হচ্ছে, পদ্মা ব্রিজ বানানো হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ চলছে। এটা একটা ঘটনা বলি, সেটা হচ্ছে 2017 সালের দিকে আমি মাদারীপুর গিয়েছিলাম হাঁটাহাঁটি করতে, স্পিড বোটে করে মাওয়াঘাট থেকে আমি মাদারীপুর গিয়েছিলাম স্পিড বোটে। ক্রস করার পর তারপরে হচ্ছে মাদারীপুরে গিয়ে আমি হাঁটাহাঁটি শুরু করেছিলাম। তো তখন ওই স্পিড বোটে যে গেছিলাম ওই সময় পদ্মা ব্রিজের কাজ চলছিল, তখন আমি দেখতে মানে কাছ থেকে যাইনি, দূর থেকে আমি দেখছিলাম যে পদ্মা ব্রিজের কাজ চলছে। তো ওই সময়টা এ লাগছিল যে মানে কবে পদ্মা ব্রিজ মানে সেতুতে চড়তে পারবো, হ্যাঁ উঠতে পারবো, ক্রস করতে পারবো। সো আলহামদুলিল্লাহ অবশ্যই সেটা হয়ে গেছে, গত সপ্তাহে উদ্বোধন হয়েছে। সো এখন জানি না কবে দেশে গিয়ে এটা উঠা হবে, হ্যাঁ যাওয়া হবে পদ্মা ব্রিজে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। আর হচ্ছে বাংলাদেশ তো খুব খারাপভাবে হেরে যাচ্ছে সব টেস্ট ম্যাচে, ফার্স্ট টেস্ট ম্যাচে হেরেছে, সেকেন্ড টেস্ট ম্যাচে 10 উইকেটে হেরেছে ওয়েস্ট ইন্ডিজের কাছে, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। বাট এটা নিয়ে আমি জানি না মানে বাংলাদেশের কনসিস্টেন্ট পারফরমেন্সটা কখনো থাকছে না কেন। একটা সিরিজে ভালো খেলছে, নিউজিল্যান্ডের সাথে খুব ভালো খেললো, হ্যাঁ জানুয়ারির দিকে, তারপরে আবার খারাপ খেলা শুরু করেছে, হ্যাঁ সো শ্রীলঙ্কার সাথে বেশ যা ইচ্ছে তাইভাবে খারাপ খেলেছে। বাট ওয়াই দিস থিংস হ্যাপেন মানে আই ডোন্ট নো, আই মিন এরকমও তো না যে হচ্ছে যে মানে তাদের মানে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা পাচ্ছে না বা হচ্ছে যে অন্যরকম ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি পাচ্ছে না, হ্যাঁ বেশ ভালোই তো ইনভেস্টমেন্ট করা হচ্ছে, বাট আই ডোন্ট নো ওয়াই দিস থিংস আর হ্যাপেনিং। আই মিন হ্যাঁ হারতেই পারে, সব কটা টিমের মধ্যেই হচ্ছে যে হার জিত আছে, হ্যাঁ হারে কিন্তু একটা তো লেভেল আছে, সব কটা টিমই আবার উঠে আসে। হ্যাঁ এখানে হচ্ছে যে একটা সিরিজ ভালো খেলে তারপরে একটার পর একটা এমনভাবে হারতে থাকছে যে মনে হচ্ছে যে এরা একেবারেই মানে প্রফেশনাল লেভেলে যে ক্রিকেট খেলা হয় খেলতে পারে এটা দেখে মনে হয় না। সো যাই হোক, বাট আই এম টেলিং ইউ ওয়ান থিং, বাংলাদেশি ক্রিকেটাররা দে আর অল ওয়েল, দে আর অল ড্যাম গুড, আই এম টেলিং ইউ দ্যাট। বাংলাদেশের যেসব ক্রিকেট প্লেয়াররা আছে, লিটন দাস থেকে শুরু করে সাকিবুল হাসান, মুস্তাফিজুর রহমান, দেন হচ্ছে মুশফিকুর রহিম, দেন তামিম ইকবাল, এরা প্রত্যেকে কিন্তু ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, আমি নিঃসন্দেহে এটা আমি স্বীকার করবো। বাট কোন একটা কারণে তারা এমন এক একটা শট খেলে ফেলে বাট আউট হয়ে যায়, হ্যাঁ সো আই হোপ দে রিকভার ফ্রম দিস। বাংলাদেশ যখন রিকভার করে তখন কিন্তু বেশ একেবারে দে রোর লাইক টাইগার অনেস্টলি স্পিকিং, হ্যাঁ সো তারা বেশ ভালোভাবেই জিততে পারে। এরকম না কিন্তু হচ্ছে বাংলাদেশ যে কোনো বাংলাদেশ টিম যে কখনোই কোনো দলকে হারায়নি, তারা কিন্তু বড় বড় ওয়ার্ল্ড ক্লাস টপ টিমকে সবসময় তারা হারিয়ে এসছে, হ্যাঁ যে টিমই হোক, হ্যাঁ তারা সব কটা টিমকে ফেস করতে পারে। আগে একটা ছিল, সময় ছিল একটু 15-20 বছর আগেই যে দেখে মনে হতো যে হচ্ছে তারা পারবে না, হ্যাঁ বড় বড় দলের সাথে তারা দাঁড়াতেই পারবে না, কিন্তু বড় বড় দলের সাথে তারা বেশ ভালোভাবে দাঁড়াতে পারে। বাট তারপরে তারা একটা সিরিজ ভালো খেলে আর 5টা সিরিজ খারাপ খেলে, বাট আমি মনে করি তারা রিকভার করে উঠতে পারবে, অ্যান্ড দে উইল কাম ব্যাক স্ট্রং। লেটস হোপ ফর দ্য বেস্ট, বাই বাই।